तीन कन्या सन्तान जन्म देवार अभियोगे गृहबधू के बेधड़क मारधर पर दा दिए कूपिए खुन चेष्टा। चांचल्यकर ए घटनाटी घटे राजधानी बॉर्डर गोलचक्कर एलाकाय। घटनार पर अभियुक्त स्वामी सह बाकी अभियुक्तरा पलातक रयेछे। तीन सन्तानेर जननी के कूपिए हत्यार चेष्टा करेछे स्वामी एवं शशुर बाड़ी लोकजन ताके जैंत पुड़िए फेलार परिकल्पना करा होछिल। एमन अभियोगके घिरे बृहस्पतिवार सकाले चांचल्य छड़ाय बरतला फाँड़ीर अंतर्गत बॉर्डर गोलचक्कर एलाकाय। घटनाटी परिप्रेक्षिते तदन्तकारी पुलिस एवं निर्यातितार अभिभावक जानिएछेन, उन्नीश बछर धरे रोशना बेगम गाड़ी चालक आलमगीर होसेनेर संगे संसार करछेन। तादेर तीन कन्या सन्तान रयेछे। अभियोग एई कन्या सन्तानदेर प्रसंग निएई प्राय समय स्वामी आलमगीर होसेन गृहबधू रोशनार संगे गालिगालाज एवं मारधर संघटित करे थाकेन। কেন কন্যা সন্তান হলো, কেন পুত্র সন্তান তাদের ভাগ্যে নেই, এই প্রসঙ্গ তুলে এদিনও আলমগীর হোসেন ওই গৃহবধূর সঙ্গে ঝগড়া বাঁধায়। অভিযোগ, ওই সময় শ্বশুর বাড়ির বাকি লোকজন ঘরে এসে গৃহবধূ রোশনা বেগমকে এলো পাথারি পেটাতে থাকে। এদিকে অভিযুক্ত স্বামী আলমগীর দা দিয়ে তাকে কোপাতে থাকে। এই ঘটনাটি ক্রমে পুলিশকে জানায় স্থানীয় এলাকার লোকজন, ছুটে আসে সাংবাদিকরাও, কিন্তু পুলিশ আসার আগে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত গৃহবধূ রোশনা বেগম তার প্রতিক্রিয়া তুলে ধরেন। এ ব্যাপারে গৃহবধূর মা মেয়ে নিরাপত্তার বিষয়টিকে ঘিরে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কন্যা সন্তানের বিষয় নিয়ে যে অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে রক্তাক্ত করেছে, প্রাথমিক তদন্তে এ ব্যাপারে সত্যতা খুঁজে পান বটতলা থানার তদন্তকারী পুলিশ অফিসার। আমরা তো একটা খবর পেয়ে এলাম, মুচিন্দ্রনাথে জানাইছেন এটা একটা মহিলার মাসি, রায়ের শুনলাম যে স্বামী স্ত্রীর মধ্যে তাদের দীর্ঘদিনের সমস্যা, স্বামী মারছে। তাহলে স্বামী পাইছে না? স্বামী তো পাওয়া গেছে না, স্বামী তো বাইকে গেছে আগে। এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন লোকজন প্রশ্ন তুলেছেন, কন্যা সন্তানরা কেন আজও উপেক্ষিত, কেন এ ব্যাপারে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটছে না। কন্যা সন্তানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর দাবি তুলেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।